একটু চলো ভাই, একটু চলো ভাই, একটু চলো। আরে
মুক্তিযুদ্ধের কিংবদন্তি ডাক্তার জাফরুল্লাহ সাহেবের নেতৃত্বে আপনারা যারা এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল ইব্রাহিম ভাই, জুনায়েদ সাকিব, বিপিন ভাট, রাফের ছাত্র অধিকার, শ্রমিক অধিকার, মালদহ মান্না, মালদহ মান্না, মুস্তফা জামাল হায়দার সহ যারা মিছিলের নেতৃত্ব দিয়েছেন, আমার জুনায়েদ সাকিব, সবাই সাইফুল হক, আসম আব্দুর রব, সবাইকে আমার সংগঠনের পক্ষ থেকে, বাসানী উৎসবের পক্ষ থেকে এবং অ্যাডভোকেট হাসান কায়েম ছাত্র, আমরা এখানে অংশগ্রহণ করার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সংগঠনের পক্ষ থেকে। এখন এই কর্মসূচির শেষ পর্যায়ে উজ্জ্বল মাস্টার অনেক কষ্ট করে 40 ট্রাক লোক নিয়ে এসেছেন, কিন্তু আজকে জানেন প্রেস ক্লাবের সামনে যে অবস্থা, জটিল অবস্থা, এই অবস্থায় সমস্ত লোক চলে গিয়েছিল, তারপরে আমরা সফল মিছিলটি করেছি। এখন উজ্জ্বল মাস্টার আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত আকার বক্তব্য করছেন। হরতাল এনে শান্তিপূর্ণভাবে হরতাল আমরা পালন করব এবং এই হরতালকে সফল করার জন্য 27 তারিখ বিকেলে আমরা হরতালের পক্ষে জনসাধারণকে সচেতন করার জন্য আমরা মিছিল করব। এই মিছিলে আপনারা অংশগ্রহণ করে পাশে আমাদের মিছিল সরকারের মধ্যে আমরা শেষ করে দিব। আমি সবাইকে ডাক্তার জাফরুল্লাহ সাহেবের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এত কষ্ট সহ্য করে এই সমাবেশ, 4 ঘন্টা হবে সমাবেশ এবং লম্বা